হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং ইন ইউকে। আজকে আমি বানাবো ঘুগনি। তো ঘুগনির জন্য আগে থেকেই আমি ওভারনাইট ভিজানো ডালগুলো, মটর ডালগুলো সিদ্ধ করে রেখেছি নুন হলুদ টমেটো দিয়ে তেজপাতা। তারপরে আমি তেল নিলাম কড়াইতে, তেলের মধ্যে হালকা একটু সর্ষের তেল, শুকনো লঙ্কা, গোটা জিরে, পেঁয়াজ, রসুন, আদা রসুনের পেস্ট, একটু লাল মির্চের পেস্ট, আর এটা ভাজা মশলা, ঘরে বানানো ভাজা মশলা, আর হালকা একটু গরম মশলা দিয়ে ভালো করে মশলাটা হালকা একটু নেড়ে ফেড়ে আমি ঘুগনির ডালটা দিয়ে দিলাম। লাস্টে দিলাম ধনে পাতা, তারপর গরম গরম সার্ভ করলাম। সার্ভ করার সময় দিচ্ছি পেঁয়াজ কুচি, আর ধনে পাতা কুচি, লঙ্কা কুচি, আর একটু ভাজা মশলা, চাট মশালা, আর দিয়ে দিচ্ছি একটু লেবু। টক জলও দিতে পারো যদি কারোর কাছে থাকে তো। ইয়েস, বিকেলের চটপটা ঘুগনি রেডি। ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা।